প্রিয় দর্শক, শুভেচ্ছা নবীন কেরিয়ার বার্তার আর এক নতুন প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে এমনই এক আইডিয়া নিয়ে আলোচনা করব যা হয়তো এর আগে কোনোদিন দেখেননি বা শোনেননি, আর শুনবেনই বা কীভাবে। আজকেই প্রথম ভারতবর্ষের কোনো ইউটিউব চ্যানেলে এর নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, আমরা জানি যে ফার্মিং বিজনেসগুলোর মধ্যে ফিশ ফার্মিং খুবই একটা লাভজনক ব্যবসা। আমরা অনেকেই নানান পদ্ধতিতে ফিশ ফার্মিং করে থাকি, তার মধ্যে বটম ক্লিন ফিশ ফার্মিং পদ্ধতিটি বর্তমান যুগের সবথেকে নতুন এবং আধুনিক এক পদ্ধতি। এই পদ্ধতিটির সাকসেস রেশিও অন্যান্য পদ্ধতি থেকে বহু গুণে বেশি। এই বটম ক্লিন ফিশ ফার্মিং নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর সংলগ্ন দৌলতাবাদ নামক এক স্থানে। এখানের একজন উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা সুমন মাস্টার, যিনি পেশায় একজন শিক্ষক হয়েও ফার্মিংয়ের ওপর অদম্য টান তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। তিনি সুদূর ইন্দোনেশিয়া থেকে ফিশ ফার্মিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে ভারতবর্ষে প্রথম বটম ক্লিন ফিশ ফার্মিং পদ্ধতিতে মাছ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেন। আজকে শুনব এই তরুণ উদ্যোক্তার সফলতার গল্প এবং জানব যে তিনি কিভাবে এতটা সফলতা অর্জন করলেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমাদের তথ্য পেয়ে যদি আপনার একটু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, কারণ শুধুমাত্র আপনাদের সঠিক পথ দেখানোর জন্যই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সফলতার গল্পগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে এই গল্পগুলো আপনার জীবনের কিছুটা পরিবর্তন আনতে পারে, যেন তথ্যের অভাবে বাড়িতে বসে থাকতে না হয়, যেন বলতে না হয় আমি বেকার, আমি কিছু পারি না। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। স্যার, আপনার নাম কি? আমার নাম সুমন। আচ্ছা, তো আপনি এখানে মানে কি প্রজেক্ট শুরু করেছেন এখানে? আমি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এই জায়গাটার নাম। তো এইখানে আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে আপনার বটম ক্লিন সিস্টেমে মাছ চাষ। আমি এক বছর, দীর্ঘ এক বছর থেকে মাছ চাষ করে আসছি বটম ক্লিনের উপরে। আমি তার আগে মাছ চাষ করতাম, হয়তো তিনেক থেকে আমি এর সঙ্গে যুক্ত আছি। তো এই বটম ক্লিন সিস্টেমটা ভারতবর্ষে প্রথম আমি ইন্ট্রোডিউস করি এবং সেখান থেকে প্রভূত আমার মানে লাভ হয়েছে, এবং লাভটা আমি শুধুমাত্র আমার সঙ্গে সীমাবদ্ধ না রেখে আমি গোটা ভারতবর্ষের সমস্ত বেকার ভাই বোনদের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাচ্ছি, তার জন্য আমি এই ইনিশিয়েটিভ নিয়েছি। আচ্ছা, এটা তো সাধারণত ভারতবর্ষের তেমন কোনো জায়গাতে দেখা যায় না, তো আপনার মাথায় কীভাবে এলো জিনিসটা? মাথায় আমি মানে সত্যি কথা ভ্রমণ পিপাসু প্রথমত, আর নতুন জিনিস সৃষ্টি করতে, নতুন জিনিস দেখতে এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমি কিন্তু সবসময় তৎপর থাকি। তো সেখান থেকে আমি প্রথম আমি একটা জার্নালে পড়েছিলাম যে ইন্দোনেশিয়াতে বটম ক্লিন বলে একটা সিস্টেম চালু হয়েছে, এবং সেখান থেকে কত বছর আগে আমি ওটা দেখেছিলাম, প্রায় আড়াই বছর আগে, আড়াই বছর আগে একটা ইংলিশ জার্নাল ছিল সেখানে দেখেছিলাম। তো সেখান থেকে দেখার পর আমি একটা সময় পোটলা পাটলা বেঁধে আমি কিন্তু চলে গেলাম ইন্দোনেশিয়া। ওখানে গেলাম, ওইখানে যাওয়ার পর দেখলাম, কৃষকদের সঙ্গে কথাবার্তা বললাম, বলার পর দেখলাম যে হ্যাঁ সত্যি একটা অভাবনীয় পদ্ধতি একটা এই পদ্ধতিটা বটম ক্লিন সিস্টেম। এটা করে পরে আমাদের দেশে যে আমি ইন্ট্রোডিউস করতে পারি এটাকে, একটা বিপ্লব নিয়ে আসে মাছ চাষে। তারপরে কিন্তু আমি আসার পর আমি নিজেটাকে প্রয়োগ করলাম, আমি চার চারবার হারভেস্টিং করেছি। হারভেস্টিং করার পর আমি এতটা সফল হয়েছি, আমি লক্ষ লক্ষ টাকার মুখ দেখতে পেয়েছি এই মাধ্যম মাছ চাষের মাধ্যম দিয়ে। তারপর আমি দেখলাম শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমি তো সবাই মধ্যে ছড়িয়ে দিয়ে আমি, তার জন্য এটা ইনিশিয়েটিভ নিয়ে। আচ্ছা, আপনি যে প্রজেক্টটা শুরু করেছেন এটা কত বিঘার উপরে? এটা তিন বিঘা, এটা বিশাল এরিয়া নিয়ে একটা প্রজেক্ট, সেই চারিদিকে বিভিন্ন রকমের ট্যাঙ্ক রয়েছে। তিন বিঘার উপরে, তাই তো? আচ্ছা, এটা এখানে কত কতগুলো ট্যাঙ্ক রয়েছে? এটা আমার আছে তেরোখানা ট্যাঙ্ক, তেরোখানা এখানে, তেরোখানা ট্যাঙ্ক আছে আমার, অন্যান্য যে ট্যাঙ্ক আরও আছে আমি এখানে আছে, তেরোখানা ট্যাঙ্ক। আচ্ছা, এই তেরোখানা ট্যাঙ্কে কি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাই তো মানে চাষটা করছে? হ্যাঁ, আমি কোনো জায়গায় তেলাপিয়া করি, কোনো জায়গায় কই করি, কোনো জায়গায় শিং করি, কোনো জায়গায় আমি যে মাছটার কথা বলছি না আপনাকে, আমি পঁয়তাল্লিশ দিন হারভেস্টিং করা যেটা করলাম সেটা করি, সব কিছু মিলিয়ে করি। আচ্ছা, সব রকম মিলিয়ে আপনি করলাম মিলিয়ে। আচ্ছা, এই যে একটা পদ্ধতি, পদ্ধতিটা আমরা দেখছি, এই পদ্ধতিটা সাধারণত মানে কীভাবে আপনি শুরুটা কীভাবে বললেন? এটা শুরুটা মেন বিষয় হচ্ছে আপনাকে মাছ চাষের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, মাছকে ভালোবাসুন, মাছ আপনাকে ভালোবাসবে। ঠিক আছে, তো এই এইটা হচ্ছে ট্যাঙ্ক নির্মাণটা একটা বড় ফ্যাক্টর। ট্যাঙ্ক যত সুন্দরভাবে তৈরি করতে পারবেন, কিছু টেকনিক আছে, টেকনিকগুলো ফলো আপ করতে হবে, কিছু জিনিস আছে সেগুলো আছে ইন্ট্রোডিউস করতে হবে, তাহলে পরে আপনার সিস্টেমটা হয়ে যাবে খুব সহজ। বায়োফ্লকের মধ্যে জটিলতা না, বায়োফ্লকে এত কিছু ট্রেনাররা বলে যে একজন ট্রেনারের মাথার উপরে হ্যাং হয়ে যায়। আমার এই ট্রেনিংটা একদম পুরো মাছে ভাতে বাঙালি, আলু সেদ্ধ ডাল ভাত যেমন আমার দরকার, প্রত্যেক দিনের খাবারের জন্য প্রপার নিউট্রিশন যেমন দরকার, সেরকমই কিন্তু আমার এখানে মাছ চাষটা একদম সহজ। প্রত্যেক দিন খাবো, আমার কিছু ক্ষতি হবে না, আমি ভালো সুস্থ থাকবো। ঠিক আছে, সেরকমভাবে পদ্ধতি আমি করেছি। আচ্ছা, এটা এটা এটার মধ্যে আপনি কী চাষ করেছেন? এটা দেখুন, এই যে এই আমার এই যে এই ট্যাঙ্কটার মধ্যে আমার 50,000 শিং মাছ আছে। পঞ্চাশ পারবেন? হ্যাঁ। এটা কত বাই কত? এটা আপনার আছে 35 ফিট বাই 23 ফিট এই মাপটা। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন রকম ট্যাঙ্ক বিভিন্ন রকম মাপ আছে, তাহলে এটার মতো বলছি। দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ, অসংখ্য মাছ রয়েছে।
প্রচুর পরিমাণে মাছ এখানে আছে। 50,000 লিটার এই মাত্রার জলের গভীরতা কত? মাত্র 1 ফিট এখানে আছে। আচ্ছা আচ্ছা, এই এই এর মধ্যেও কিন্তু আপনার রয়েছে, আমাকে দাম বলে গেছে, এটা 400 টাকা কেজি বলে গেছে। আমার এই যে ডেনসিটি, এটা এটা আপনারা কীভাবে মেনটেন করেন? হ্যাঁ, ওইটাই ব্যাপার। তার ফলে বাবার দিন নেই, ক্ষমতা নেই যে হাই ডেন্সিটিতে মাছ চাষ করা ওইভাবে। কিন্তু আমার দেখুন, আমার অ্যারিয়েশনের কিন্তু প্রয়োজন হয়, আমার অ্যারিয়েশন কিন্তু চলছে, আমি নামকে মাত্র দিয়ে রেখেছি, কিছু ছোটো মাছ আছে বলে, ঠিক আছে, আমার প্রয়োজন নামে মাত্র দেওয়া আছে, নামে মাত্র দেওয়া আছে, প্রয়োজন হয় না আমার। শুধু এদের হচ্ছে ডুয়াল রেসপিরেটরি সিস্টেম, এরা মানে এরা মুখে বাতাস যেমন নিতে পারে, বাতাস থেকে বাতাস নিতে পারে, ফুলকা দিয়ে নিতে পারে, তো এখানটা সেই জন্যে এর জন্য অত বেশি অ্যারিয়েশনের প্রয়োজন হয় না, এরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট। যখন মাছটা বেশি হয়ে যায়, পরিমাণ বেশি হয়ে যায়, অক্সিজেন যখন আপনার একটু ঘাটিয়ে, তখন মেশিনটাতে চালা লাগে, এটা ঠিক আছে এটা। আচ্ছা আচ্ছা, কিছু মাছ আমাদের তুলে দেখাবেন? হ্যাঁ দেখাবেন। জয়ন্তবাবু, কেন তো অবশ্যই স্যার, অসংখ্য মাছ রয়েছে এখানে, তাই না? আচ্ছা, এই মাছগুলোর বয়স কত? দেড় মাস বয়স। আচ্ছা আচ্ছা, এখানে এখানে মাত্র দেড় মাস বয়স। হুম, দেড় মাস বয়স। আপনি একটা সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, আপনি দেখুন মাছগুলোর কালার দেখুন। হ্যাঁ, সেই দেখছি, এবার ন্যাচারাল কালার। এটা কারণটা কি? এইটাই তো আমাদের পদ্ধতি। এইটাই তো পদ্ধতি। বায়োফ্লকের মাছ আপনি দেখবেন পুরো গন্ধ মাছ, কালো মাছ, রং ধরা মাছ, ঠিক আছে, গায়ে অসংখ্য কাটা দাগ থাকে। আমার মাছগুলো দেখুন আপনি, এটা দেখছেন তো কালারটা, সম্পূর্ণ শুধু কালার দেখছেন আপনি, পুরো সম্পূর্ণ ন্যাচারাল কালার, এ কালার কোনো বিকল্প নেই, ঠিক আছে। আচ্ছা, এটা তো সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিটা হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি। আচ্ছা, এই যে স্বাদটা কতটা মানে আপনার রয়েছে এর মধ্যে? আপনি যখন মাছটা বিক্রি করবেন, আপনি যখন লোকাল, আপনি বেশি দূরে যেতে হবে না, আপনার লোকাল মার্কেট প্রত্যেকে যে মাছে ভাতে বাঙালি, তো মাছ খেতে বাঙালি খুব ভালোবাসে, তো আপনি কি দেখবেন আপনার বাজারে যখন মাছ বিক্রি করতে যাবেন আপনি, তখন আপনি যখন আপনার লোকাল মার্কেটে আপনি বিক্রি করুন, বেশি না, আপনি কি 20 কেজি মাছ বিক্রি করুন, যে ক্রেতা আপনার কিনবে তাকে জিজ্ঞেস করুন মাছের টেস্টটা কেমন, আপনি বিলের মাছ খাচ্ছেন না আপনি চাষের মাছ খাচ্ছেন, আপনার পার্থক্যটা বোঝা যাবে না। এত সুন্দর টেস্ট, এত সুন্দর ফ্লেভার এই মাছের, এত সুন্দর কালার, টেক্সচার, সবটাই অসাধারণ, অসাধারণ, অদ্ভুত রকমের একটা স্বাদ পাবেন আপনি মাছের মধ্যে। আচ্ছা, এই ট্যাঙ্কটাতে কি আছে একটু দেখি। এই এগারোটা নিয়ে আসেন ভাই, এগারোটা নিয়ে আসেন, এগারোটা। এখানে কি আছে? এটাই আছে আমাদের কই। এই কইটার বয়স প্রায় 1.5 মাস, মানে 45 দিন বয়স হলো কইটা, ঠিক আছে। দেখুন এখানে 15,000 কই ছাড়া আছে, 15,000 ভাবা যায় না, যেটা হাই ডেন্সিটি 15,000। দেখুন আমার কোনো অক্সিজেন কিন্তু এখানে চলছে না, কিছু চলছে না, ওরা নিজেরাই অক্সিজেন নিচ্ছে, যখন খুব বেশি প্রয়োজন হয় অক্সিজেনের তখন আমি অক্সিজেনটা দিই এখানে। এখানে দেখুন এতগুলো মাছ এখানে আছে, এই মাছগুলো আপনার সাবলীলভাবে থাকে এখানে এবং সম্পূর্ণ সুস্বাস্থ্য সবাই, তাই না? ছোট বড় কোনো কিছু একই রকম সাইজ। বড় প্লাস পয়েন্ট, আমার ট্যাঙ্কে অ্যামোনিয়া থাকে না, অ্যামোনিয়া জিরো। যদি কোনো সময় অ্যামোনিয়া বাড়ে তাহলে অ্যামোনিয়া আপনার ই হয়ে যায়। এটা কি দিলাম? এই ঘাস যেটা বলছিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, এই ঘাস দিই ওদেরকে যখন আমি, তখন ঘাস যখন সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি, একদম পুরোপুরি ন্যাচারাল, 75% একটা আশ্চর্য যাকে বলা হয়, তাই না? আশ্চর্য রকমের একটা পদ্ধতি যাকে বলা হয়। এই ঘাসটাই সব রকমের মিনারেল ডেফিসিয়েন্সি, ভিটামিন, ওর প্রোটিন কন্টেন্ট এত বেশি আছে এর মধ্যে, যে সবগুলোই আপনার পূর্ণ। আচ্ছা, তাহলে আপনি মানে সুন্দর খাচ্ছে দেখুন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন 5 কেজি করে ঘাস খাই প্রত্যেকদিন। আমার তো শেষ হয়ে যায়, আমার দেশের ঘাস পাওয়া যায় কিন্তু ঘাসের এত গুণগত মান ভালো না। আচ্ছা আচ্ছা, আমাদের সব বাইরের দেশের ঘাস এগুলো। হ্যাঁ হ্যাঁ, 3 রকম ঘাস আছে আপনাকে দেখালাম, 3 রকম ঘাস। আমাকে যারা আসে এখানে, যারা ট্রেনিং নেয়, তাদেরকে আমরা এক প্যাকেট করে ঘাস দিয়ে দিই, তাদেরকে বলি তোমরা ট্যাঙ্ক নির্মাণ করো, ট্যাঙ্ক তৈরি করো, ট্যাঙ্ক তৈরি করার সময় সময় যখন ট্যাঙ্কটা তৈরি করে, ওরা একটা ঘাসে একটা ওরা চাড়িয়ে দিতে পারে, আমি হরমোন পাউডার দিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কটাও হয়ে যাবে, ওর ঘাসটাও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অসাধারণভাবে কিন্তু মাছ। আচ্ছা, আপনার যে এই যে একটা আপনার যে একটা এই যে একটা বিশাল প্রজেক্ট যাকে বলা হয়, এই প্রজেক্টের পেছনে আপনার মোটামুটি খরচ কত টাকা? এটা আমাদের ইন্ট্রোডাকশন, আমাদের তো অনেকটা খরচ হয়েছে, আমাদের প্রায় 70 লক্ষ টাকার উপর ছাড়িয়ে গেছে খরচ, ঠিক আছে, কিন্তু আমি মাছও তুলে নিয়েছি প্রচুর টাকা। আচ্ছা, এটা বড় ব্যাপার, এটা অবিশ্বাস্য, কেউ ইনকামের কথা বলে না, বলা ঠিকও না, কিন্তু কিছু কিছু জায়গা থেকে বলতে হয়, এখানে যে মাছের যে আপনার মাছের মতো লাভজনক জিনিস আর কিচ্ছু নেই। না না, মাছ আপনি 1 টাকায় কিনবেন তো আপনি 20 টাকায় বিক্রি করতে পারবেন 3 মাসের মধ্যে, এর চার কী আছে? আর এখন লকডাউন পিরিয়ড চলছে, এখন সবাই ভাইরা আমাদের বাইরের কাছে কাজ করতো, সবাই বাড়িতে আছে, আমি তো বলবো প্রত্যেকে, নিরক্ষর, কিছু অক্ষর জ্ঞানহীন, তারপরে হচ্ছে আপনার বাড়ির গৃহবধূ, 12 বছরের বাচ্চা, যারাই থাক না কেন, যদি কেউ মনে করে আমি ট্যাঙ্কে এই ট্যাঙ্কটা করবো, আমি বাদবাকি সব কাজ করবো, সকালবেলায় মাত্র 10 মিনিট সময় দেবে, সন্ধ্যেবেলায় 10 মিনিট সময় দেবে, তার মধ্যে মাছ বড় হয়ে যাবে, মাছ বিক্রি করে যাবে, মাছ বিক্রি করে গিয়ে। আচ্ছা, একটা জিনিস বলুন, এই যে একটা ট্যাঙ্ক, ধরুন যে একটা ট্যাঙ্ক হয়েছে, এই ট্যাঙ্কটা মানে করতে যদি কেউ যদি করে ছোটোখাটো করে, তাকে মোটামুটি কীরকম টাকা ইনভেস্টমেন্ট করতে হবে? আচ্ছা, এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারটা বলে দিই আপনাকে, দেখুন একটা একটা রাফ হিসাব বলতে গেলে এরকম, 1 লিটার মানে ট্যাঙ্কের খরচে আপনার 1.5 টাকা খরচ পড়বে,
এক লিটার 10,000 যে লিটার হয় তা 15,000 টাকা খরচ পড়বে। এবার সব জায়গায় সমান তো জিনিস, ইটের দাম কোনো যায় একটু বেশি, বালির দামটা একটু বেশি হয়, এটা আলাদা বিষয়। তারপরে আর এমনি যে খরচগুলো, খাবার টাবারের খরচ এখানে, হ্যাঁ খাবারের খরচটা সবচেয়ে বড়, কৃষকরা মার খায় খাবারে। খাবারটা একটা এমন একটা জিনিস, খাবার খাওয়াতে গেলে আপনার সেখানে তো বহু পরিমাণে খরচ হয়ে যায়, ইনভেস্ট হয়ে যায়। আপনি একটা 30,000 টাকার মাছ বিক্রি করলেন, তা দেখা গেলো আপনার 15,000 টাকা খাবারই বেরিয়ে গেল, কি 20,000 টাকা খাবারই বেরিয়ে গেল, 10,000 টাকা লাভ থাকছে আপনার। এখানে কিন্তু আমরা যদি 75% এই ঘাস খাইয়ে মানুষ করে দিচ্ছি, 25% আমি কমার্শিয়াল ফিড ইউজ করি, তা আমার লাভটা পুরোটাই লাভ ধরবো আমি। আমার 1 কেজি মানে 1,000 মাছে উৎপাদন খরচ আমার হচ্ছে 3,500 টাকা, বীজ নিয়ে, মাছের বীজ নিয়ে 3,500 টাকা খরচ। আর বিক্রি করবো 5 টাকা, যদি ন্যূনতম 200 টাকা বিক্রি করি আমি, তাহলে আমার ওখান থেকে মোটামুটি আপনার 20,000 টাকা উঠে আসবে। তাহলে আমার একটা এতে কম বেশি আমার 15,000 টাকা যদি লাভ থাকে, 1,000 মাছে 10,000 আমার 1,50,000 টাকা লাভ থাকছে, আমার সেটা 3 মাসের মধ্যে সেটা সম্ভব, 1,50,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো ধরুন যে কোনো বেকার ছেলে যদি এই মাছটা, এই চাষটার প্রতি যদি উদ্যোগী হয়, যেহেতু একেবারে নতুন, একবারে আধুনিক পদ্ধতি যাকে বলা হয়, তাহলে সে কীভাবে শুরু করবে এবং মানে আপনার সঙ্গে কীভাবে সহযোগিতা, মানে সে কীভাবে পেতে পারে? দেখুন, আমরা সহযোগিতা 100% সহযোগিতা করবো। কোনো বেকার ভাই বোনেরা যদি আমার দ্বারা উপকৃত হয়, আমার এই সোসাইটির দ্বারা উপকৃত হয়, আমরা সোসাইটির মূলত আমাদের সেক্রেটারি আছে হাফিজুল ইসলাম, আমাদের একজন অন্যতম সদস্য হচ্ছে জয়ন্ত কুমার বিশ্বাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমার ভাই জয়ন্তবাবু রুবেল, আমরা সবাই এখানে আছি, এর সঙ্গে যুক্ত আছি। তো বেকার ভাই বোনরা যদি এর প্রতি আগ্রহ প্রকাশ করে, আমি ভারত সরকারের যেটা চলছে এখন ব্লু রেভলিউশন বা নীল ক্রান্তি মাছ চাষের উপর, ঘরে ঘরে মাছের কথা বলছে ওনারা, আমরা সেটাতে পন্থতে বিশ্বাসী। আমি চাই যে বাংলার প্রতিটা ঘরে ঘরে মাছ চাষ হোক, অল্প পরিসরে মাছ চাষ হোক, প্রত্যেকে মানে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক, তার জন্য যা যা করণীয় দরকার সব কিছু করবো। যেমন বলে দিই আপনাকে, আমরা কী করে ট্যাঙ্ক তৈরি করতে হবে, কী করে মাছ চাষ করতে হবে, এই যে মাছের খাবারটা বললাম, এতে কোথাও পাবে না, বিশেষ করে যেটা মানে ভারতবর্ষের কোনো জায়গাতেই পাওয়া যাবে না, পাবে না, এটা কোনো ট্রেনারের কাছে নেই, কারোর কাছে নেই। 3 ধরনের ঘাস এখানে আছে, এই ঘাস দেখুন আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন, সব শেষ করে দিয়েছি, খেয়ে ফেলছে, ঠিক আছে। লোকাল মালটা পেয়ে থাকে, এবার আপনার এখানে যে দেশীয় যে ঘাসটা হয় সেই ঘাসটা আপনার ভালো হয় না, প্রোটিন আপনার অল্প থাকে, মাছ ওতে গায়ে চুলকানি হয় খাওয়ার পরে, কিন্তু এখানে আপনার পুরো মাছটা বাড়বে। তো এই ঘাসটাও কিন্তু আমরা আমাদের যারা ছেলেপিলেরা আমাদের কাছে আসে, এই ঘাসটা তাকে দিয়ে দিই আমরা, মানে সম্পূর্ণরূপে সাহায্য সহযোগিতা করে চারাও দিয়ে দিই, ভালো ব্রুডারের চারা, ব্রুডার কিন্তু মাছের চারা কি নির্বাচন করার সাথে মানে কঠিন ব্যাপার, ওই ব্রুডারের চারাটাও কিন্তু আমরা ম্যানেজ করে দিই ওকে। তার ফলে কি, ওর কিন্তু প্রথম যে ধাক্কাটা বায়োফ্লককে খায় বন্ধ জায়গায় খায় ও হবে না, বায়োফ্লককে পুরো ফ্লপ হয়ে যাচ্ছে ছেলেপিলেরা, সেখান থেকে এখানে কিন্তু লাভের মুখটা দেখতে পাবে। একটা বেকার ছেলে 10,000 লিটার ট্যাঙ্ক থেকে মোটামুটি আপনার কম করে যদি হয় তাও 1,00,000 টাকা দেখতে পাবে সে 3-4 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনি কি এরকম কোনো সাকসেস স্টোরি আমাদের সামনে তুলে ধরতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে? দেখুন, সাকসেস স্টোরি বলতে কি, আপনার আপনার এখানে এসে কি হতে জিনিসটা দেখে নিই, হচ্ছে জলজান্ত উদাহরণ সাকসেসের, ঠিক আছে, আমার টিম জলজান্ত উদাহরণ। আমার ট্যাঙ্ক এত বড় ছিল না আগে, আমরা বাটাম ক্লিন যখন ইন্দোনেশিয়া থেকে ফিরাম যে করলাম, যখন আমার ছোটা কয়েকটা জায়গায় করেছিলাম আমি, করার পর যে প্রভূত আমি সাহায্য পেয়েছি মানে ওই লাভ পেয়েছি ওখান থেকে, তার ফলে আমি সমস্ত ভেঙে কিন্তু আবার নতুন করে সেটা তৈরি করে আমি চাষ করতে শুরু করেছি একদমে। মানে আমি এত মানে এখান থেকে এতটা বেনিফিট হয়েছে আমি সব কিছু বলতে পারছি না, যে চরমভাবে ব্যাপার এটা, সেখানে আমি হয়েছি এখান থেকে, সেখান থেকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। তো দাদা, এই এই চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখুন, এই চাষটা আমরা 3 বিঘা জমি পালন করছি, এটাকে ভবিষ্যতে আমাদের আরও 10 বিঘা জমি আমাদের পাশে নেওয়া হচ্ছে, ওইখানে এটাকে আরও সুবৃহৎভাবে করব। এবং এই চাষ করার ফলে আমার যেটা উপলব্ধি হয়েছে অল্প কিছুদিনের মধ্যে, যে গ্রাম বাংলার প্রতিটা ছেলে মেয়ে, প্রতিটা বেকার যতজনই আছে না কেন, যারা মাছ চাষে আগ্রহী, তারা প্রত্যেকে সমস্ত কিছু ফেলে দিয়ে এই পদ্ধতিটাকে আপন করে নেবে, এবং তারা প্রত্যেকে কিন্তু একটা মুচকি হাসি না, একটা চওড়া হাসি হাসবে তারা, ঠিক আছে। আমি চাই তাদের মুখে, কৃষকদের মুখে চওড়া হাসি হোক, তারা খেটে মরে কিন্তু উপার্জন করতে পারে না। আমি দাবি করে বলছি, 100% বলছি, 99% না, যারা এই পদ্ধতির মাধ্যমে চাষ করবে তারা সফল হবেই হবে, একদম নিশ্চিতভাবে। আমি বলবো বেকার ভাই বোনদেরকে, তোমরা অন্য কোনো পদ্ধতি করো বা না করো, তারা বাটাম ক্লিন করো, বাটাম ক্লিন পদ্ধতির মাধ্যমে তোমরা আপন করে নাও, এবং এই পদ্ধতির মাধ্যমে তোমরা নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যাও, এটুকুই বলবো। তো যাই হোক, আপনি আমাদের চ্যানেলে যে সময় দিলেন, আপনার 3 বিঘা জমির উপরে আপনি যে ট্যাঙ্কগুলো করেছেন সেগুলো দেখলাম দর্শকদের উদ্দেশ্যে, তো এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এটা ফুটেজটা নেবেন বলে, আমার ভবিষ্যৎ দেখা হবে, ধন্যবাদ।